একজন নাগরিক হিসাবে উনি যেটা ভালো মনে করেছেন অর্থাৎ এখানে এসে সাধারণ মানুষের কাতারে থেকে উনি ভ্যাকসিন নিয়েছেন, হয়তো একটু পরে এসেছেন, কারণ অন্য সময় আসলে আরও বেশি ভিড় হতো। করোনাকালীন পরিস্থিতিতে সেটা আরও একটা আমাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারতো অ্যাভয়েড করার জন্য। মডার্নার যে ভ্যাকসিন যেটা এখন এখানে পাওয়া যাচ্ছে, ওনার কোনো ভ্যাকসিনের চয়েস নাই, যখন যেটা অ্যাভেলেবল সেটা ওনার এখানে এখন পাওয়া যাচ্ছে মডার্না, সেই অনুযায়ী উনি মডার্নার ভ্যাকসিন নিচ্ছেন। আর আপনারা জানেন পরশু দিন একদিন বাদে হচ্ছে ঈদুল আজহা, এবং আমি উনি আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা। কিন্তু শারীরিক অবস্থা কেমন একটু বলেন। বলা হয়েছে ভাই সামনে থেকে সরে যান, সামনে থেকে সরে যান। রেকর্ড হয়ে গেছে, দূর থেকে কথা বলেন সবাই প্লিজ।
শুনেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত জুন মাসের 19 তারিখে এবার কেয়ার থেকে রিলিজড হয়ে এখানে এসেছিলেন। গত মে মাসের 6 তারিখে ওনাকে আমরা 27 এপ্রিল যখন ভর্তি করি তখনই উনি নেগেটিভ ছিলেন, এবং তার পরবর্তীতে আপনারা জানেন যে এক মাস পরে টিকা নেওয়া যায়, কিন্তু টিকার যেহেতু রেজিস্ট্রেশন ছিল না সেজন্য আমরা রেজিস্ট্রেশন করতে পারছিলাম না। ওনার রেজিস্ট্রেশন গত 8ই জুলাই আমরা করতে পেরেছি, এবং করতে পারার পর SMS পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, যেটা ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, সেটার মধ্যে আমরা আজকে ওনার প্রথম ডোজ, যে টিকা অ্যাভেলেবল অর্থাৎ মডার্নার টিকা, সেটা আজকে উনি দিয়েছেন। এবং দিয়ে উনি খালি দেননি, উনি ওনার সাথে যারা কাজ করেন, ওনাকে যারা সহযোগিতা করেন, সহায়তা করেন ওনার বাসার মধ্যে, তাদের অনেকেই আগেই দেওয়া হয়েছিল, আর কয়েকজন বাকি ছিল, 5 জন, উনি সহ 6 জনের আজকে আমাদের ভ্যাকসিন ওখানে দেওয়ার, আমরা রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন দিয়ে এসেছি। এবং উনি কেমন আছেন সেটার কথা যদি বলতে হয় তাহলে সেই পুরনো কথাই বলতে হয়, যে কথাটি হচ্ছে উনি হেঁটে হেঁটে আলিয়া মাদ্রাসায় গেছিলেন, আপনারা সবাই দেখছেন সাংবাদিক ভাইয়েরা। এবং তার পরবর্তীতে উনি যখন 2020-এর 25শে মার্চ যখন উনি আসলেন তখন কিন্তু হুইল চেয়ারে যে এসছেন, হুইল চেয়ারে এখান থেকে এবার কেয়ারে গেছেন, এবার আবার হুইল চেয়ারে এখানে আসছেন, হুইল চেয়ারে আজকে দেখলেন গেল, এবং হুইল চেয়ারে ওনাকে আবার আমরা আজকে ওনার রুমের মধ্যে আমরা উনি উঠে গেলেন। অর্থাৎ এতেই বোঝা যায় যে ওনার শারীরিক অবস্থা কী অবস্থায় আছে, উনি তো এরকম ছিলেন না। কাজে এটি নিয়ে আর দীর্ঘ কথা বলতে চাই না, শুধু এটুকুই যে আল্লাহর অশেষ মেহরবানি, দেশবাসীর দোয়াতে উনি করোনা পরবর্তীতে জটিলতা যেটি হয়েছিল সেটার থেকে উনি বাসায় ফিরে বাসায় আসেন, এবং কিন্তু ওনার যে পুরনো যে অসুখ যেগুলো হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন, ডায়াবেটিস বলেন, হাইপারটেনশন বলেন, হার্ট, লিভার এবং কিডনির মধ্যে যে ইনভলভমেন্ট আছে সেগুলো বলেন, এগুলোর জন্য মডার্ন ট্রিটমেন্টের জন্য আধুনিক সেন্টারে যাওয়ার জন্য আমাদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড শুধু নয়, হাসপাতাল থেকেও যে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে, ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেখানেও বলা হয়েছে যে ওনার পরবর্তী চিকিৎসা এবং ফলো আপের জন্য মডার্ন ডেভেলপ সেন্টারে দেশের বাইরে ওনার চিকিৎসা করার প্রয়োজন রয়েছে, এবং সেটি এখন ওটা চিকিৎসকদের পরামর্শ এটা, এবং সেই অনুযায়ী এই চিকিৎসা হবে বলে আমরা আশা করি। এটি একটা বলা বাহুল্য বিষয়, কারণ আপনি যদি এখন চান যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা নেবেন, আজকে যদি স্ট্যাটিস্টিক দেখেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা হচ্ছে এখন বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে লোভনীয় টিকা, কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকাকে এখন পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনি চাইলেই হবে না, কোনটা অ্যাভেলেবল। এবং দেখা গেছে যে ওনার আজকে এই প্রতিষ্ঠানে অ্যাভেলেবল হচ্ছে মডার্নার টিকা, এবং ঢাকা শহরেও ম্যাক্সিমাম সেন্টারে আপনার মডার্নার টিকাই আছে, ফাইজার বায়োনটেকও প্রায় শেষ হয়ে গেছে। কাজে এক সেন্টারে রেজিস্ট্রেশন করে আরেক সেন্টারে টিকা দেওয়া যায় না, সেটাও আপনারা জানেন, ওনার নিজের কোনো চয়েস নাই। উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, BNP-র চেয়ারপারসন এবং সর্বোপরি এই দেশের একজন জনপ্রিয় নেত্রী, উনি সবসময় আইনের প্রতি এবং নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং আছেন, সে অনুযায়ী উনি ওনার ভ্যাকসিন শুধু মডার্না না, উনি রেজিস্ট্রেশন করেছেন, SMS পাওয়ার পর উনি ওখানে গিয়েছেন, গিয়ে আপনারা দেখেছেন ভ্যাকসিন নিয়ে এসছেন। আপনারা বলতে পারেন যে গাড়ির মধ্যে কেন নিল, ওইখানে যে উঠার যে জায়গাটা, সেই উঠার যে স্লপটা, সেই স্লপটা কিন্তু ভাঙা, এবং যার জন্য ওনাকে ওখান থেকে আমরা কিন্তু হুইল চেয়ার সাথে করে নিয়ে গিয়েছিলাম, তখন ওরা বললো যে না, আমরা আমাদের এই যে কুল চেনের যে বক্স আছে সেটাই নিয়ে নিয়ে এসে আমরা এখানে আমাদের এক্সপার্ট নার্স আছে ওরা দিয়ে দিবে, আমরা বলেছি ঠিক আছে। এবং অন্য অন্য ম্যাডামের সাথে যারা গিয়েছিল তারা কিন্তু যাই আপনার ভিতরেই ভ্যাকসিন নিয়েছে, তারা হেঁটে উঠতে পারছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।